2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 11 জনকে আসামি করা হয়েছে। এছাড়া 2010 সালে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে মামলাটি করেন মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ। মামলার এজাহারে বলা হয়, 2009 সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আমার বাবা যেন এই মামলার রাজসাক্ষী হন, যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয় এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম। পূর্বের যদি কোনো মামলা থাকে তাহলে নতুন মামলাটা স্টে থাকে, মানে পরের মামলাটাকে চলমান এবং ওটাকে মানে কল করা হয়েছে। এখন পরবর্তীতে রিপোর্টটা কল দেখে তারপরে আদালত একটা সিদ্ধান্ত জানাবে।